মেহেরপুরে চলছে শৈত্যপ্রবাহ। মৌসুমের মাঝারি শৈত্যপ্রবাহ এখন তীব্র রূপ ধারণ করেছে। এতে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। খড়কুটার আগুনে শীত নিবারণের চেষ্টা অনেকের। শীতার্থ মানুষের দাবি শীত বস্ত্র। সরকারি বেসরকারি যে উৎস থেকেই হোক, গরম কাপড় পেলে শীতটা পার হয়ে যায় কোনো রকমে। এবার আমাদের এদিকে প্রচুর শীত পড়ছে। শীতের তীব্রতার কারণে অনেক দুস্থ গরিব মানুষেরা শীতের তীব্রতার শিকার হচ্ছে। কাজ মাজ করতে পারছে না, সংসারে অভাব অনটন হয়ে যাচ্ছে। আমরা আশা করছি সরকারি ও বেসরকারি এনজিওগুলো এই শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য তাদের সাহায্য হাত বাড়িয়ে দেবে। শীতের কামড়ে কাবু শিশু ও বয়স্করা, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা সংকটে পড়েছে হাসপাতালগুলো। যে পরিমাণ ঢেকে রাখা দরকার, ঢাকলেও সে পরিমাণ প্রোটেকশন হচ্ছে না, মানে ঠান্ডার পরিমাণটা এত বাড়ছে। শীত মৌসুমের রোগশোক থেকে রক্ষা পেতে বাসি খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের, গরম কাপড় ব্যবহারেরও পরামর্শ তাদের। এখনকার যে রোগীগুলো ভর্তি হচ্ছে তার ভিতর নিউমোনিয়া, ব্রঙ্কিলাইটিস এবং সেপ্টিসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। যেগুলো অপরিণত বাচ্চা প্রসব করছে যে সমস্ত মায়েরা, তাদের ক্ষেত্রে বাচ্চাকে কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখবে এবং 2 কেজি ওজনের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আমাদের ইনকিউবেটার ব্যবস্থা আছে। সুরঞ্জিত বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।